হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাই ভালো, আমরাও ভালো আছি। আর অনেকদিন পর একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 9:15, আর আমার সব কাজ কমপ্লিট, মানে ঘর দোর সব গোছানো কমপ্লিট। হাজবেন্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে, তো এইবার কাজের দিদি আসবে, কাজ করে দিয়ে যাবে। তারপরে আমি একটু কিছু রান্না করার বাকি আছে, সেইটুকু রান্না করে পুজো টুজো দিয়ে তারপরে যা যা করছি আর কি তোমাদের দেখাবো। তো চলো, আমার ঘর দোর গোছানো হয়ে গেছে, একবার দেখি। বিছানা টিছানা কমপ্লিট, এই দেখো আমি, হাই, এদিক কমপ্লিট, এদিকটাও কমপ্লিট সব। আর এই দেখো, আমার ঠাকুরদের আবার চেঞ্জ করেছি, এদিক ওদিক করেছি, মানে যখন পোশাক চেঞ্জ করাই না, তখন একটু ঠাকুরদের এদিক ওদিক করে দিই। আর এইখানে দেখো একটা জিনিস কিনেছি, সাউন্ড বাড়ানো যাবে, কমানোও যাবে, গান চেঞ্জ হবে, এরকম প্রায় 20-22টা গান আছে। তো এরকম সকালবেলাটা একটু চালিয়ে দিয়ে রাখি। তো এই যে এদিক সব কমপ্লিট, কি কি রান্না করেছি পরে দেখাচ্ছি, আর কিছুটা করে নি তারপর দেখাচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার জা আর জায়ের দুটো বাচ্চা, আর আগামীকাল আমার ভাসুর আসবে, তারপরে দুদিন থেকে ওরা সবাই মিলে চলে যাবে। তো ঠিক আছে, চলো আমি কি কি রান্না করছি বা ওদের সাথে কিভাবে সময় কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলো, তোমাদের সবার কার কার পুজোর কেনাকাটা হয়ে গেছে? পুজো তো প্রায় দোরগোড়ায় চলেই এলো। তো ঠিক আছে, আশা করি পুজোটা সবার ভালোই কাটবে। চলো এখন একটু স্টপ করবে না, আমি ঘেমে গেছি, একটু রেস্ট নিই, তারপরে একটু খাবো। তো বন্ধুরা, রেস্ট টেস্ট নিলাম, বাকি যা কাজগুলো ছিল সব সারলাম, আর খেতে বসে গেছি। এই যে মুড়ি, আর দেখতে পাচ্ছ কিনা একটা পাঁচমেশালি তরকারি। আমার মুড়ি তরকারি খেতে বেশ ভালোই লাগে, রুটিটা খেলে না একটু বেশি অ্যাসিড হয়ে যাচ্ছে সকালবেলা। তো কয়েকদিন ধরে একটু কিরকম আলোটা আসছে পর্দার লাল কালারটা। তো যাই হোক, টিফিনটা করে নেব, একটু বসবো, তারপরে কাজের দিদি কাজ করে গেলে তারপরে একটু রান্না বাকি আছে, ওই রান্নাটা করে নিয়ে স্নান করবো। তো ঠিক আছে চলো, আমি তাহলে খেয়ে নিই। আমি স্ট্যান্ডটা দেখো এটার ওপরে তুলে রেখে দিয়েছি, আরো জিনিস সব তুলে ফেলতে হবে। আমার জায়ের ছেলে এত দুষ্টু নাকি, এত দুষ্টু সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আসার আগে আমাকে সব তুলে ফেলতে হবে। ওই জন্য স্ট্যান্ডটা তুলে দিয়েছি, তা হাতে ধরেই কথা বলছি, তো এইভাবে তো খেতে পারবো না, খেয়ে নিই তারপরে আবার কথা। রান্না চলছে, অনেকটা রান্নাই হয়ে গেছে। এই যে এখানে একটা ওই যে লাবড়া বলে, থোর টোর সব সবজি দিয়ে করে না ওইটা, আর পাবদা মাছ ভাজা চলছে, আর এখানেও রয়েছে পাবদা মাছটা করে নেব। এখানে ডিমের কারি রয়েছে, এটা বাঁধাকপি যাচ্ছে, আমি খাবো বলে এইটুকু রেখে বাদ বাকি সরিয়ে দিলাম, ফ্রিজে তুলে দেবো। আমি যতটা পারছি দু তিন দিনের, মানে দুদিনের রান্না এগিয়ে রাখছি, কেননা বাচ্চা কাচ্চা থাকলে হয় না। তো আর ওদের স্টুটা করা বাকি আছে, ওদের স্টুটা করা হয়ে গেলেই হয়ে যাবে। তো খাবার সময় দেখাবো কি কি করলাম। আমার স্নান কমপ্লিট হলো, আজকে অনেক দিন পর একটা ঝলমলে রোদ উঠেছে, দেখো পেছন দিকটা। আমার বারান্দায় রোদ চলে এসছে, এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো রাখা আছে, এবার এগুলোকে মেলবো, মেলে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ সরি, একটু ক্রিম ট্রিম জামা কাপড় মেখে নেবো, চুল আছড়ে নেবো, তারপরে পুজো দেবো। তো ঠিক আছে চলো, আজকে রোদটা দেখানোর জন্য, মানে আমি মেলতে গিয়েও ফোনটা নিয়ে আসলাম যে রোদটা দেখাই, মানে এত বৃষ্টি কদিন, এত বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই, আর যারা কলকাতার বাইরে আছো তারাও টিভিতে দেখেছো যে এখানে আমাদের কি পরিস্থিতি, বাপরে বাপ। তো ঠিক আছে চলো, আমি রেডি হয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো, যখন যখন সময় পাবো তখন তখন তোমাদের দেখাবো। আর ওরা, মানে আমার যা আর ছেলে মেয়ে আসছে হচ্ছে দুপুরের পর, মানে ওরা আপাতত এখন আমার মামা শ্বশুর বাড়ি রয়েছে, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে আমাদের বাড়ি আসবে। তো ঠিক আছে, এলে দেখাবো। তো এই দেখো, আমি পুজো দিতে বসে গেছি, ঠাকুরদের সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এখন শিবকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে ফুল দিয়ে প্রসাদ দিলেই হয়ে যাবে পুজো। তো ঠিক আছে চলো, আমি পুজোটা করে নিই তাহলে। আর এই দেখো চলে এসেছে আমাদের বাড়ি, এটা তো রায়, তোমরা দেখেইছো, আর ওই যে রায়ের ভাই, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি। ওই দেখো ইলেকট্রিক বোর্ডের যে প্লাগগুলো আছে ওগুলোর ভেতর শুধু আঙুল ঢোকাতে যাচ্ছে, ভীষণ দুষ্টু, ভীষণ তত্তরে। তো ওকে ওর মাও সামলাতে পারছে না, দেখো দেখো একবার শুধু দেখো। আর এই যে রায় এখানে এসে দেখছে, রায়ের আগে
দুবার এসেছে, কিন্তু রায়ের ভাই তো প্রথম এলো। তোমরা তো জানোই আমার আগের ব্লগে দেখেছো, আগের বার এমন সময় এমন যায় স্বাদ ছিল, তো সেই পুচকে এখন এত দুষ্ট হয়ে গেছে। দেখো ওই দেখো, বারবার শুধু ওখানে যাচ্ছে, দিয়ে কোলের মধ্যে বসিয়ে নিয়েছি। দেখো ও থাকবেই না, নেমে যাবে। ওই দেখো দেখো, জোর করে রেখে দিয়েছি। তো আশা করি একটু টিফিন টিফিন মিষ্টি টিষ্টি হলো খাওয়া, দিয়ে এখানে বসে আছি এই ঘরটাতে আর কি। আর আজকে রাতের খাওয়া হবে, এই তো দেখো চিকেন করে রেখেছি। চিকেন আমার হাজবেন্ড আর ওর বৌদি খাবে, আর পাঁচমেশালি তরকারি আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল। আর আমি যেহেতু চিকেনটা খাবো না, তার সাথে তার জন্য ডিমটা রয়েছে। তো ডিম, চিকেন, পাঁচমেশালি তরকারি, মসুর ডাল, এই হলো আজকের। আর চলে এসেছি নেক্সট ডে মর্নিং। এই দেখো পুচকে এখানে ঘুমোচ্ছে, তাই জন্য ঘরটা অন্ধকার, আর আমরা এই ঘরে বসে আছি। যদিও উঠে যায় তাহলে পড়ে যাবে, ওই জন্য ডালিয়ার খিচুড়ি আর পাঁচমেশালি তরকারি নিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে বসে গেছি। রায়ও ওটাই খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তো এই দেখো জামা কাপড় সব কাচতে দেওয়া ছিল, এই যে পুচকের জামা প্যান্ট, আমাদেরও কিছু সব একসাথে মেলে দিয়েছি, হিজিবিজি হয়ে রয়েছে। এখন রোদটা ঠিকঠাক ওঠে না, আর এইটুকু জায়গার মধ্যে শোকানোও খুব কষ্টকর। এই দেখো আবার এটাকে ধরেছি, এই যে কি মানে কি দুষ্টুমি, কি দুষ্টুমি! ও নেমে নেমে যা হাতের কাছে পাচ্ছে ধরছে, ফেলছে, এরকম করছে। সব তো তুলেই দিয়েছিলাম তবুও, তারপরে ডাইনিং টেবিলের চেয়ারগুলো ধরে ধরে টানছে, ওর লেগে যাবে, ওই জন্য ওকে বসিয়ে দিয়েছে। তা কিছুতেই বসবে না, ওঠার চেষ্টা করছে, আমি ওকে জোর করে বসিয়ে দেখেছি। রাই বলছে ওর ভাইটা একদম ঢ্যাঁড়স, আমিও সেটাই বললাম আর কি। তো এই দেখো কি যেন দেখছে ও, আঙুল মাঙুল চুষে লাল ঝোল বার করে। কি কি কাচ্ছে এটা, দেখো তাকাচ্ছে এখন আপু, দেখ তো এই কি, এই যে রাই দিদি, এই যে হলো হলো কে কে, এটা রাই দিদি, এটা রায়ের ভাই ঢ্যাঁড়স। তুই দেখো পুচকেটা আমার কোলে, আর রায় গেছে ওর মার সাথে দোল দোলনা চড়তে, দোল দোল চড়তে। তো ওর মা ওখানে ওকে নিয়ে গেছে, আর আমি পুচকেটাকে নিয়ে আছি। পুচকেটার কোনো ব্যাপার না, মা ছাড়াও চলে যায়, কিন্তু রায়ের মা ছাড়া চলে না, ওটাই ছোট এটাই বড়। এই দেখো তো দোল খাচ্ছে, তারপরে একটু পরেই আমার ভাসুর আসবেন, তো চলে এসেছে। তো একটু অর্ডার দিয়ে পকোড়া নিয়ে আসলাম, আর এই যে এখানে পান্তুয়া কালাকা দিনেছে, আর আমাদের রসগোল্লা রয়েছে। তো এটা দিয়েই এখন টিফিন হবে সন্ধ্যের। আর এই দেখো আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসছি ডিনারের প্রিপারেশনে। ডিনারে আছে পনির, বাঁধাকপি আর মটর ডাল আর পাবদা মাছ। পাবদা মাছটা আমি খাবো না, তার কারণ আমার শনিবার, আর বাদ বাকি সবাই এটা দিয়েই খাবে, ভাসুরকেও এগুলো দিয়েই দেব। আর এখন রাই খাচ্ছে দেখো, তারপরে আমরা সবাই বসে যাব। তো তারপর চলে আসি সানডে সকালবেলা। তো এই দেখো ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টে করেছি লুচি আর আলুর তরকারি, আর এই যে টেবিলে কালকের মিষ্টিগুলো রয়েছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটাই হবে আমাদের ব্রেকফাস্ট। আর দেখো পুচকে কাকার কাছে কি করছে দেখো, ও সব সময় তন্মন তন্মন করে, ও কি করবে, আর এইটা ওর মার কোলে রয়েছে। যে দেখো দুষ্টুমিটা শুধু দেখো ওর, ওকে ধরে রাখাও মুশকিল, মানে চিংড়ি মাছের মতো ছটফট 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 করছে। তো এই যে ব্রেকফাস্ট দিয়ে বেড়ে ফেলেছি সবার জন্য, এবার চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। মাটন সেদ্ধ হচ্ছে, ভাতের চাল ভিজিয়ে ফেলেছি, আর এদিকে বাচ্চাদের মাটন স্টুটা করে নিয়েছি বড়টার জন্য, ছোটটা খাবে না, ওকে একটু অন্যরকম ওই স্টুয়েরই এটা নেবে, মাটনটা নেবে না। আর রয়েছে পমফ্রেট মাছ, পটল, চিংড়ি, এখানে ওরা সব খাচ্ছে। এখানে রাইকে খাওয়াচ্ছে ওর মা,
তারপরে আমরা দুজন বসে যাব আমি আর আমার যা। তো খাবার শেষে একটু মাখলাম, বাতাবি লেবু মাখলাম, তো সবাইকে দেয়া হয়ে গেছে, এখন শুধু রায়কে দেব, মানে রায়ের মার থেকেই রায় খাবে তা দেব, আর বাদ বাকি যেটুকু রয়েছে বাটিতে আমি খেয়ে নেবো। রায় তো তারপরেই ওরা বেরিয়ে যাবে। এই দেখো পুচকেটা ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে তুললাম আমি, আর ওই যে রায় রেডি হয়ে গেছে, ওর গাড়ি এসছে কিনা ওটাই দেখছে। তো চলো যাই, ওদের এগিয়ে দিয়ে আসি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন এসেছো। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ অবশ্যই দেখতে থেকো। ততক্ষণের জন্য টাটা।